দুর্গ মানে প্রাচীন ঐতিহ্য, দুর্গ মানে অসংখ্য রহস্যের মেলবন্ধন। আর তাই দুর্গের রহস্যময়কে বহুকালের ঘুম থেকে জাগিয়ে তুলতে শুনতে থাকুন আমার আজকের গল্প, সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই দুর্গ। একটা পাহাড়ের ওপর আছে একটা দুর্গ। দূর থেকে সেই দুর্গটাকে দেখায় ছবির মতন। পাহাড়টায় ওঠা খুব শক্ত, বাঁধানো রাস্তা তো নেই যে তুমি মোটর গাড়ি কিংবা বাসে চেপে তার ওপর উঠে যাবে। খুব সরু আর এপ্রোখেপ্রো রাস্তা, পায়ে হেঁটেও উঠতে পারো, তাতে কিন্তু হাঁপিয়ে যাবে একটু বাদেই, দুর্গ পর্যন্ত পৌঁছতে পারবে না। সবচেয়ে ভালো হয় ঘোড়ায় চেপে উঠলে, তাহলে একটা ঘোড়া জোগাড় করতে হবে। ঘোড়া জোগাড় করা শক্ত নয়, কিন্তু তার আগে তোমায় শিখে নিতে হবে ঘোড়ায় চড়া। ঘোড়ায় চড়া ভালোভাবে না শিখলে তুমি তো আর ঘোড়ায় চেপে পাহাড়ে উঠতে পারবে না। দুর্গের কাছে পৌঁছে দেখা যাবে দুর্গের বিশাল দরজাটা ভেতর থেকে বন্ধ। অত বড় দরজাটা ঠেলে খোলার সাধ্য তোমার নেই, তুমি দরজা ধাক্কা দেবে, কে আছো বলে চিৎকার করবে, তাও সাড়া পাবে না। তখন তুমি ঘুরে দেখবে চারপাশটা, মস্ত বড় দুর্গ, ঘুরতে অনেক সময় লাগবে। সেই সময়টা কিন্তু ক্লান্ত হয়ে পড়লে চলবে না। দেখবে দুর্গের চারপাশ মস্ত বড় পাঁচিল দিয়ে ঘেরা থাকলেও এক জায়গায় একটা খালের মতো রয়েছে। দুর্গের ভেতর থেকে সেই খাল দিয়ে জল বেরিয়ে আসছে, সেই জলে মাঝে মাঝে ভেসে আসছে গোলাপ ফুলের পাপড়ি, অন্য গাছের পাতা। তার মানে ওই জল আসছে দুর্গের বাগান থেকে। তুমি যদি সাঁতার জানো তাহলে ওই জলে সাঁতার কেটে ঢুকতে পারো দুর্গের মধ্যে, সাঁতার না জানলে ঢুকতে পারবে না। তবে একটা কথা আমি বলে দিচ্ছি, ওই জলের মধ্যে কুমির বা কোনো হিংস্র জন্তু নেই, সুতরাং সেদিক থেকে তোমার বিপদও নেই কোনো। দুর্গের মধ্যে ঢোকার জন্য চারটে সিঁড়ি, এইখানে তোমাকে বেছে নিতে হবে কোন সিঁড়ি দিয়ে তুমি আগে উঠবে। তোমাকে উঠতে হবে দক্ষিণ দিকে। দক্ষিণ দিক কী করে চিনবে? তখন সূর্য ডুবছে তো, তাই যেদিকে সূর্য সেই দিকটা পশ্চিম। সেদিকে পিছন ফিরে দাঁড়িয়ে ডান হাত বাড়িয়ে দিলেই দক্ষিণ পাওয়া যায়। দক্ষিণের সিঁড়ি দিয়ে উঠলে দেখবে অনেকগুলো ঘর, সব ঘরেই দরজা খোলা, সেই সব ঘরে ঢুকবে না। একেবারে ওপরে একটা ঘরের দরজা বন্ধ, সেই দরজা তোমাকে খুলতে হবে। কী করে খুলবে তা ঠিক করে নিতে হবে তোমাকেই, চেষ্টা করলে নিশ্চয়ই পারবে। দরজা খুলে ভেতরে দেখবে একটা দুধের মতো ধপধপে বিছানায় শুয়ে আছে এক রাজকন্যা। রাজকন্যার দেহে প্রাণ নেই, কিন্তু পায়ের কাছে সোনার কাঠি, মাথার কাছে রূপোর কাঠি। তুমি তো রূপকথা পড়েছ অনেক, তুমি জানো কি করতে হবে। তখন সোনার কাঠি রাখবে মাথার কাছে, পায়ের কাছে রূপোর কাঠি। রাজকন্যা চোখ মেলে তাকাবে, চোখ দিয়ে তার গড়িয়ে পড়বে দুফোঁটা জল। সে তোমার হাত ধরে বলবে, বিদেশি, তুমি এত কষ্ট করে আমার প্রাণ বাঁচিয়েছ, তুমি আমার বন্ধু। তোমার তখন আনন্দ হবে খুব, কারণ কারুর প্রাণ বাঁচাতে পারলে এমনিতেই খুব আনন্দ হয়। তাছাড়া
অমন সুন্দর রাজকন্যার সঙ্গে বন্ধুত্ব হওয়া কি কম কথা? লোকে বলে আজকাল আর রাজা নেই, রাজকন্যা নেই, রূপকথাও নেই, কিন্তু আমি তোমাকে বলছি এখনও একটা দুর্গে এরকম রাজকন্যা রয়েছে, তুমি গেলেই দেখতে পাবে। দুর্গটা কোথায়? সেটাই শুধু আমি বলবো না, দুর্গটা খুঁজে বার করতে হবে তোমাকেই। যদি সেই দুর্গ কখনো দেখতে নাও পাও, তবু সারা জীবন ধরে তাকে খুঁজে যাওয়ার মধ্যেই একটা অপূর্ব আনন্দ। খুব মন দিয়ে খুঁজতে হবে কিন্তু। রূপকথার রাজারানীদের খুঁজতে থাকার মধ্যে আছে এক অপূর্ব আনন্দ। গল্পটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেয়ার সেটা তো অবশ্যই করতে হবে, কারণ সকলকেই তো খুঁজে দেখার আনন্দটা দিতে হবে।